हाय फ्रेंड्स, आमादेर प्राय सबार मने प्राथमिक शिक्षक नियोग परीक्षा निये एकटी कमन प्रश्न रयेछे, कत नम्बर पेले चाकरी हबे। हाँ, केउ परीक्षा दिएई चिंता करे जे कत नम्बर पेले आमार चाकरी हबे। तो एर जोन्नो कयेकटा विषय आमादेर माथाय राखते हबे। प्राथमिकेर शिक्षक नियोग परीक्षा हय जिला भित्तिक एबं जे नियोग प्रक्रिया सम्पन्न हय सेटा सम्पूर्ण उपजेला भित्तिक। एकटि उपजेलार साथे अन्य उपजेलार साथे कोनो सम्पर्क नेई। कत पेले आपनार चाकरी हबे ता निर्भर करे निम्नोक्त कयेकटि विषयेर उपर। आमरा एकटु देखे नेई। प्रथमत, आपनार उपजेलाय कतटि शून्यपद रयेछे, माने आपनार उपजेलाय कतगुलो प्राथमिक विद्यालय रयेछे एबं विद्यालयगुलोते कतगुलो शिक्षक शून्यपद रयेछे तार उपर एक निर्भर करे। द्वितीयत हच्छे आपनार उपजेलाय प्रतियोगीर संख्या कत, माने कतजन प्रतियोगी आपनार एबार सेई शिक्षक नियोग परीक्षाय अंशग्रहण करेछिल। এবং তৃতীয়ত হচ্ছে আপনার কেমন পরীক্ষা দিয়েছেন আপনি, যে পরীক্ষাটা আপনার নিয়োগ পরীক্ষাটা কেমন হয়েছে, কতটুকু ভালো হয়েছে। এবং লাস্ট বিষয়টা হচ্ছে আপনার উপজেলায় কোন প্রতিযোগী কেমন পরীক্ষা দিয়েছে, তার মানে আপনার প্রতিযোগী যারা তাদের সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। তবে সর্বোপরি আপনাকে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যে আপনাকে উপজেলার যে সকল প্রতিযোগী রয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেতে হবে। আমি আবার বলছি, আপনাকে উপজেলার সবার থেকে বেশি নম্বর পেতে হবে। আর পরীক্ষায় যেন নেগেটিভ মার্কিং না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা জানি প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যায়, মানে প্রতি চারটা ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। এদিকে একটি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন আপনার নেগেটিভ মার্কিংয়ের সংখ্যাটা কমে আসবে এবং আপনার যে প্রকৃত নম্বর তার নম্বরের ব্যালেন্সটা বেড়ে যাবে। তো আমাদের প্রথমে যে প্রশ্নটি ছিল সেটা ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কত নম্বর পেলে চাকরি হয়। তো এর উত্তর হচ্ছে উপজেলায় সর্বোচ্চ নম্বর পেলে, হ্যাঁ উপজেলায় সর্বোচ্চ নম্বর পেলে আপনার চাকরি নিশ্চিত। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।